মুরাদনগরে মসজিদে খুতবার আজানকে কেন্দ্র করে রেজভি ও সুন্নি গ্রুপের সংঘর্ষ, নিহত এক। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার মুরাদনগর উপজেলায় মসজিদে জুম্মার খুতবার আজানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার 1:30 দিকে উপজেলার বাঙ্গোড়া বাজার থানাধীন কুড়াখাল গ্রামের বাইতুন নূর জামে মসজিদে ঘটনা ঘটে। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ভুঁইয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি বাঙ্গোড়া বাজার থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মসজিদে রেজভি ও সুন্নি এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফতোয়া দেয়া নিয়ে রেষারেষি চলছিল। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের আগে খুতবার আজান মসজিদের ভেতরে দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভি সমর্থক বাঙ্গোড়া বাজার থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিজে কালাম ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন ভুঁইয়া সহ একদল যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সুন্নি সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ডিজে কালামের ছুরির আঘাতে মুসল্লি আবু হানিফ খান ঘটনাস্থলে নিহত হন। আহত হন একই গ্রামের গফুর সরকারের ছেলে আবুল খায়ের ও মোতালাব খানের ছেলে ইমন খান। পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে বাঙ্গোড়া বাজার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাঙ্গোড়া বাজার থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মসজিদের ইমাম সাহেবের সামনে আজান দেয় সানি আজান, তো ওরা বলতেছে আজান বাইরে দিবে। তা আমি বললাম যে আজান, একজন লোক বলতেছে আজীবন আমরা ভিতরে দেখলাম আজান দিয়ে, এখন বাইরে কিসের জন্য? এর মধ্যে আরো কয়েকজন প্লাবন উঠে এসে যে বাইরে বাইরে হইব। এরা হচ্ছে একটা সংগঠন আছে, রেজবি সংগঠন, ওরা এখন এরা জিগের দিয়ে ওর ভিতরে কোনো আজান না বাইরে হইব। তো এই পর্যায়ে আমরা কথাবার্তা বলতেছি, কয়েকজন লোক এসে আমরা ধাক্কা দিয়ে এক সাইডে আজাই দিছি। আমরা ওইখানেই আছি, তো কিছু লোক বলতেছে বাইরে এরা যন্ত্রপাতি নিয়ে এসে তাড়াতাড়ি বাইরে হোক। তা আমরা বাইরে হইতে যাবো, এমন টাইমে গিয়ে দেখি যে হানিফ যে লোকটা মারা গেছে শাহিন ডিজে কালাম, এরা দুইজনের হাতে দুইটা বড় ছুরি, ছুরিটি প্রায় 2.5 হাত হইব এই ছুরি ছিল। এরপরে দাওয়া ছিল, তখন আমি আসছি, এরপর চল ছিল কোবাইতেছে ভিতরে, তখন আমার ভাই শিকার করতেছে যে আমার যেভাবে বাইট করে নাও। তখন আমি শাহিনটা বললাম যে বাবা তুই হ্যাঁ তো দে মারামারি আর করিস না, আমি তোলে যদি মারামারি করিস তাহলে আমি আইনের আসছি না। তখন হ্যাঁ একটা গালি দিল যে প্রশাসনকে আমার দিয়ে প্রশাসন চলে। আমি শাহিন বলতেছে যে আমি নেতা, হ্যাঁ আমার তোর ফোনে পুলিশ আসবে না, আমার ফোনে পুলিশ আসবে। শাহিন শাহিন কইতেছে ডিজে কালামরা মারা 4টা 5টা হোক, যা আছে আমি প্রশাসন সবকিছু আমি বুঝবো। আসলে যেই ঘটনাটা হয়েছে এই ঘটনাটা কিন্তু আসলে খুব দুঃখজনক এবং এটা আসলে মাইনে নেওয়ার মতো না। আসলে জুমার নামাজ পরে খাইতে বসছিলাম, খাওয়ার মাধ্যমে আমাদের ওসি সাহেব বলছে যে কোনো ঘটনা জানেননি। তখন আমি বললাম যে না, ওই কুড়ে হালতো একটা মারামারি হয়েছে, একজন মারারও নাকি হয়েছে শুনলাম। তা আমি যাইতেছি আপনি আসেন, বলে জি স্যার আমি আসতেছি। তো দৌলতপুরের কবির সাহেবকে নিয়ে আমি কুড়াখাল আসলাম, আইসে এমপি সাহেব বলছে যে তুমি ওই স্পটে যাও, যাওয়ার পরে যাতে পুনরায় কোনো আর দুর্ঘটনা না ঘটে, যেটা আবার হয়েছে জানা শান্ত থাকে সবাই, সবার একটু সান্ত্বনা দাও। আইসা ওসি সাহেবকে নিয়ে আইসা সবার সান্ত্বনা দিয়েছে যে তোমরা আপনারা পুরান কোনো ঘটনাকে জড়িত করে যাতে কেউ হারানি পেরেছেন না হয়, মানুষজন নির্দোষী লোক যেন দোষী না হয়, ওই লক্ষ্যে আপনারা বাস্তব সত্যরা বলবেন। আমরাও চাই বাস্তব সত্য, ওই ঘটনা যে ঘটাইছে তার তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই এবং তার এরার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই 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 আশা আমি এই প্রশাসনের কাছে রাখবো এবং সকলের কাছে আমারই একটা দাবি থাকবো যাতে পুনরায় এই বিচার দেখে যেন আর কোনো দ্বিতীয়বার যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই আশাবাদ ব্যক্ত করে। এবং এমপি সাহেব, এমপি সাহেব কোনো দুষ্কৃতির পক্ষে না, উনিও চায় দুষ্কৃতি যেন বিচার, দুষ্কৃতির যেন বিচার হয়, যাতে সঠিক বিচার, যারা ঘটনা যারা ভুক্তভোগী এবং যারা আজকে এই ঘটনা যারা ঘটাইছে তারা যেন সূক্ষ্ম বিচারটা পায়। এই বিচারটা পাইলে মানুষ অনেক সচেতন হবে, পুনরায় কেউ এই ঘটনা করতে চাইবো না।
বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাহবুব আলম আরিফের তথ্য, ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।